ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো আজ আমরা আলোচনা করব ধ্বনি ও বর্ণের পার্থক্য নিয়ে। স্বরধ্বনি কী, স্বরবর্ণ কী, দ্বিস্বরধ্বনি কী, আর অর্ধস্বরধ্বনি কী, এই সমস্ত প্রশ্নগুলো আপনারা বইয়ের কোথা থেকে পড়বেন, কত নম্বর পেজে তার উত্তর আছে এই সম্পর্কে। তো দেখুন, প্রথমেই আসি বাংলার ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য। তো এটা কিন্তু একটি ভালো প্রশ্ন, এবার কিন্তু পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে, 6 নম্বর অথবা 4 নম্বরে। তো এই প্রশ্নটার উত্তর আছে আপনাদের যে স্টাডি মেটেরিয়াল দিয়েছে কলেজ থেকে, স্টাডি সেন্টার থেকে, তার 62 নম্বর পেজে। 62 নম্বর পেজে দেখবেন, একদম উপরেই দেখবেন, এখান থেকে শুরু হয়েছে এই প্রশ্নটার উত্তর, যে ধ্বনি হয় উচ্চারণ আর বর্ণ হলো লেখার চিহ্ন, ঠিক আছে। দ্বিতীয় হলো একটা মুখে বলি, একটা কানে শুনি, আর একটা হলো কাগজের উপর লেখা বা ছাপার প্রতীক চিহ্ন, এবং সেটা চোখে দেখি। তো এইভাবে এইখানে বেশ 4টে পয়েন্ট রয়েছে, এগুলো আপনারা আলাদা আলাদা প্যারা করে লিখে দেবেন, তাহলে সুন্দর করে লেখাটা হয়ে যাবে। আবার বলছি, 62 নম্বর পেজের একদম প্রথমের ফার্স্ট প্যারা, ঠিক আছে। নেক্সট আসছে স্বরধ্বনি আর স্বরবর্ণ, এটা রয়েছে আপনাদের 63 নম্বর পেজে, ঠিক আছে। যে 63 নম্বর পেজে 5.6.1, এখানে স্বরধ্বনি আর স্বরবর্ণ কী এটা দেওয়া রয়েছে, এটা আপনারা পড়ে নেবেন। এবং 3 নম্বর প্রশ্ন আসি, দ্বিস্বরধ্বনি আর অর্ধস্বরধ্বনি কী, তো এটাও 63 নম্বর পেজে, অর্থাৎ 63 নম্বর পেজে এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, দ্বিস্বরধ্বনি কী আর অর্ধস্বরধ্বনি কী। তো এই 3টে প্রশ্ন আপনারা দেখে যাবেন, এর ভিতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ধ্বনি আর বর্ণের পার্থক্যটা, এবং অন্যগুলো আপনারা দেখে যাবেন, অর্থাৎ স্বরধ্বনি, স্বরবর্ণ কী, দ্বিস্বরধ্বনি কী, অর্ধস্বরধ্বনি কী, এই টোটাল সবকটাই দেখে যাবেন, এর থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় দিতে পারে। তো ধন্যবাদ ফ্রেন্ড ভিডিও দেখার জন্য, যদি আপনাদের একটু হেল্প হয় ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে। ধন্যবাদ ফ্রেন্ড, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।